সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ স্টাডি পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম উচ্চতা থেকে ঢাকা বোর্ড দু হাজার বিশ সালে যে সমন্বিত সৃজনশীল প্রশ্নটি এসেছে তার সমাধান করব সমাধানের শুরুতে আমাদের প্রশ্নটি সম্পর্কে প্রথমে জেনে নিতে হবে আমাদের আজকের সমস্যাটি হল একটি গাছ ঝড়ে ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে তেটা উৎপন্ন করে ভূমিকে ডিভেন্দিতে স্পর্শ করে ক কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার ও বারো সেন সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ ত্রিশ ডিগ্রি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা দেখতে পাচ্ছি ক প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই তারপরও আমরা করতে পারবো তাহলে আমাদের আজকের কয়ের সমাধান হলো মনে করি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সেভেন সেন্টিমিটার ও বি সমান টুয়েলভ সেন্টিমিটার এবং তাদের যে অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সেটা আমরা ধরে নিয়েছি থিটা সমান থার্টি ডিগ্রি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হতে জানি হাফ এবি সাইন থিয়েটার আমরা এখানে এর মান জানি বি মান জানি এবং থিয়েটার মানও জানি সুতরাং এক্ষেত্রে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে আমাদের ফলাফল পেয়ে যাব এ এর মান হল সেভেন বি এর মান হল টুয়েলভ সাইন থিটার মান হল থার্টি ডিগ্রি হাফ গুণ সেভেন গুণ টুয়েলভ গুণ সাইন থ্রিশ ডিগ্রির মান আমরা প্রত্যেকে জানি ওয়ান বাই টু আমরা যদি দেখি এখানে কাটাকাটি যাই কি না আমরা কাটাকাটি করতে পারি ছয় দুগুনি বারো আবার এটাকেও কাটতে পারি তিন দুগুনি ছয় সুতরাং এখানে আমরা গুণ করে দেখতে পাচ্ছি তিন শতা একুশ তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফলটাই হলো একুশ আমাদের যে উদ্দীপকে কনং প্রশ্নে দেয়া ছিল দুটো ত্রিভুজের দুই বাউর দৈর্ঘ্য যথাক্রমে সেভেন সেন্টিমিটার ও টুয়েলভ সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি সুতরাং সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে টোয়েন্টি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের এককটা হলো বর্গ একক সেহেতু এখানে যেহেতু এখানে এককটা দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটার সুতরাং এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বর্গ সেন্টিমিটার লিখতে হবে অতএব নিম্নে ত্রিভুজের ক্ষেত্রফল টোয়েন্টি বর্গ সেন্টিমিটার এটাই আমাদের আজকে আমরা এবার খ প্রশ্নের সমাধান করব এখানে অবশ্যই আমাদেরকে উদ্দীপক নিয়ে কাজ করতে হবে উদ্দীপকে আমরা এ বি গাছটা নিব এই গাছটা আবার ও বিন্দুতে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয় ভাঙা অংশ ভূমির সাথে থিটাগুণ উৎপন্ন করে সুতরাং আমরা এই এই উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করব ধরা যাক বি একটা গাছ এই গাছটা আমরা ধরে নিচ্ছি এটা এ বি এব গাছ এবি গাছটা ঝড়ে একটা বিন্দু সেটা আমরা ধরে নিচ্ছি ও বিন্দুতে এই ও বিন্দুতে যে এই অংশটা এই অংশটা ভেঙে এই জায়গায় পতিত হবে অর্থাৎ ভূমির সাথে পতিত হবে তাহলে এই অংশটা ভেঙে যে এই জায়গায় পতিত হবে তাহলে এই অংশটা আমরা এগিয়ে ফেলি যেটা ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করবে ভূমির সাথে এখানে একটু লক্ষ্য রাখতে হবে অনেক সময় দণ্ডায় অংশের সাথে বলে খাড়া অংশের সাথে বলে সেক্ষেত্রে আমাদের এই কোণটা হবে এই ও বিন্দুতে যেহেতু এখানে আমাদের ভূমির সাথে বলেছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভূমির সাথে ডি বিন্দুতে স্পর্শ অর্থাৎ এই যে ভাঙা অংশটা এই ভাঙা অংশটা ডি বিন্দুতে ভূমির সাথে টি বিন্দুতে স্পর্শ করে এবং এখানে একটা কোণ উৎপন্ন করে সেটা হলো থেটাকোন আমাদের থেটাকোন এক্সাক্টলি দেওয়া নেই যে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে এখানে জাস্ট থেটাকোনটা উৎপন্ন করে সেটাই দেওয়া আছে অর্থাৎ আমরা বলতে পারি যে ও এ অংশটা হলো ও ডি অংশের সমান বা ডি ও অংশের সমান তাহলে আমরা চিত্রের আলোকে কি লিখতে পারি চিত্রের আলোকে আমরা লিখবো আমরা পাচ্ছি এ ও সমান ডিও ডিও আর সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা হলো এবি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হল এবি আমরা লিখতে পারি সমান বি এ ও অর্থাৎ আমাদের এবিটা হলো এ অংশটুকু যোগ এই অংশটুকু অর্থাৎ এই দুটো অংশ যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য তথা এবি পাবো বিও সমান বিও যোগ এ ও পরবর্তীতে আমরা লিখতে পারি বিও এ না লিখে আমরা যেহেতু উপরে লিখেছি এ ওর পরিবর্তে আমরা ডিও লিখতে পারি ডিও অর্থাৎ সম্পূর্ণ অংশটুকু যোগ এ অংশটুকু না লিখে আমরা এই অংশটুকু লিখি আমরা চিত্র থেকে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেই ত্রিভুজটা অবশ্যই অর্থাৎ বি ডি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ কারণ এখানে বি কোনটা এক সমকোণ আর আমরা জানি উম সমকোণের বিপরীত বাহকে অতিভুজ বলে অর্থাৎ এক্ষেত্রে ডিওটা হলো ডিওটা হলো অতিভুজ এবং আমরা থিটা খনের সাপেক্ষে এখানে ধরা হয়েছে বিধায় থিটাকণের বিপরীত বাহুকে আমরা জানি লম্ব বলে সেক্ষেত্রে বিওটা হলো লম্ব এবং বিডিটা হলো ভূমি অর্থাৎ একপর এরপর যে আমরা বিওডি এই ত্রিভুজে বলতে পারি যে ডিও অতিভুজ বিও লম্ব এবং বিডিটা ভূমি সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখন সমকোণী ত্রিভুজ বিডিও এ ডিও বাই বিও সমান কোচেক থেটা কোচেক থেটা। এবং আমাদের বলা হয়েছে বিডি বিডিটা হলো ভূমি আর বিওটা হল লম্ব আমরা ভূমি এবং লম্বের সাথে যে সম্পর্কটা পাই সেটা অবশ্যই কর থেটা অর্থাৎ বিডি বাই বিও সমান থিটা আমরা এই দুটো কেন নিয়ে আসছি কারণ আমাদের প্রশ্নে আমরা একটু প্রশ্নটা দেখি আমাদের ডিও বাই বিও বিডি বাই অর্থাৎ এই দুটো মান আমাদের লাগবে এবার আমরা বামপক্ষ নিয়ে কাজ করতে পারবো অতএব বামপক্ষ সমান এরপর যে আমরা প্রদত্ত বাহুগুলোর মান বসিয়ে দিব ডিও বাই বিও সমান কোসেক থিটা কোসেক থিটা মাইনাস বিডি বাই বিওর মান হলো কট থিটা আমরা সর্বদাই চেষ্টা করব ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে বা দশম অধ্যায়ে যদি সাইন বা কোসেক এগুলো থাকে তাহলে সাইন বা কচের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব সুতরাং আমরা কোসেক থিটার সূত্র জানি অন বাই সাইন থিটা এবং থিটা সূত্র জানি কচ থেটা বাই সায়েনথেটা ব্রাকেট দেওয়ার পর হোলিস্কোয়ার আমাদের দিতে হবে এরপর যে আমাদের অবশ্যই লসাগু করতে হবে সায়েন এবং হলো হল সায়েনথেটা যেহেতু এক্ষেত্রে লসাগুর সাথে প্রদত্ত ভগ্নাংশ দুটার হরের কোনো অভাব নাই বা মিল আছে সুতরাং লব যা যা আছে সেটাই বসাই দেবো এখানে প্রথম ভগ্নাংশ লব আছে ওয়ান বসিয়ে দিলাম মাইনাস দ্বিতীয় ভগ্নাংশের লব আছে কস্তিটা সেটা আমরা বসাই দিব ব্রাকেট হোলি স্কোয়ার এবার এই যে হোলি স্কোয়ারটা আমরা হরকেও দিয়ে দেব আবার লবকেও দিয়ে দেবো তাহলে দুইজনে বিতরণ করে দিব ওয়ান মাইনাস কস যেহেতু এখানে দুইজন অবশ্যই আমরা মাথার উপরে প্রত্যেকের মাথার উপরে দিতে পারবো না আমাদেরকে অবশ্যই ব্রাকেট দিয়ে দিতে হবে বাই যেহেতু এখানে একজন অবশ্যই সাইনে মাথা করে দেওয়া সম্ভব ওয়ান মাইনাস কস আমরা কস এ রূপান্তরিত করব আর সাইন স্কোয়ার থিটার সূত্রে আমরা জানি অবশ্যই অন মাইনাস এবার অন মাইনাস কস থিটা হোল স্কোয়ার অনটাকে আমরা অন স্কোয়ার লিখতে পারি কস স্কোয়ার থিটা এ পর্যায়ে আমাদেরকে অবশ্যই ই ওয়ানটাকে এ ধরতে হবে এবং কসটাকে বি ধরতে হবে তাহলে একটা সূত্র পড়বে সেটা হলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই লাইনে ওয়ান মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার হয়েছে অর্থাৎ এই এটাকে ভেঙে আমরা দুইটা লিখতে পারি আমরা যদি উদাহরণস্বরূপ বলি এক্স স্কোয়ার যদি কোথাও থাকে তাহলে আমরা এক্স গুণ এক্স লিখি অর্থাৎ একটাকে দুইটা এই এক্স স্কোয়ারকে ভাঙলে দুইটা এক্স পাওয়া যাবে তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি

তাহলে আমাদের থাকছে অন মাইনাস কস লবে এবং হরে থাকছে অন প্লাস কসথিটা আমরা একটু ডান পক্ষের দিকে দৃষ্টি দিতে পারি আমাদের ডান পক্ষে দেওয়া আছে অন মাইনাস থিটা বা অন প্লাস কস আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পক্ষের সাথে প্রশ্নে যে ডানপক্ষ বলা হয়েছে অবশ্যই সম্পূর্ণ মিলেছে সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারি সমান ডানপক্ষ আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ আমাদেরকে এবার খ প্রশ্নে যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা সম্পূর্ণটা তুলে দিয়ে আমরা দেখানো হলো সেটা লিখে দিব অর্থাৎ খ নম্বর প্রশ্নে যা দেওয়া ছিল বাম পক্ষ এবং ডান পক্ষের জায়গায় সেই মানগুলো বসে আমরা দেখানো হলো লিখে দিতে পারি বাম পক্ষের জায়গায় বাম পক্ষের মানটা বসিয়েছি ডান পক্ষে যাবে ডান পক্ষের মানটা বসে অর্থাৎ প্রশ্ন এটাই দিয়েছিল আমাদের প্রশ্নে এটা দেখানো দেখাও যে বলেছে দেখাও যে বলেছে সুতরাং এক্ষেত্রে আমরা এটা দেখালাম যে শেষে লিখে দিলাম দেখানো হলো এটা আমাদের ক্ষয়ের সমাধান আমরা এ পর্যায়ে গয়ের সমাধান করব গ গ সমাধান আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিডি সমান টেন রুট থ্রি মিটার এবং তিরিশ ডিগ্রি হলে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের খ আমাদের উদ্দীপকের চিত্রটি ছিল এরূপ আমাদের গ নম্বরে বলেছে এই যে কোণের পরিবর্তে আমাদের এটা হবে তিরিশ ডিগ্রি এবং বিডি সমান টেন রুট থ্রি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে অর্থাৎ এক্ষেত্রে এবি এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এবিটা আবার দুটো অংশে বিভক্ত হয়েছে একটা হলো বি ও এই অংশটুকু এবং ও এ এই অংশটুকু তাহলে এই দুটোর মান যদি আমরা বের করতে পারি এই দুটো মান আমরা যোগ করার পরে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো আমাদের এখন কাজ হবে প্রথমে ও এর মানটা বের করা এরপর আমরা ও এ তথা ডিও এর মানটা বের করব অর্থাৎ এই যে ত্রিভুজ এই ত্রিভুজ থেকে আমরা বি ও এর মান বের করব এবং ও এ তথা ডিও এর মান বের করব অতএব আমাদের গ সমাধানের জন্য নতুন চিত্রটি হবে এরকম অতএব চিত্রের আলোকে আমরা লিখতে পারি বিডি সমান টেন থ্রি এবং বিডিও অর্থাৎ এই কোনটার মান তিরিশ ডিগ্রি সেটা আমরা লিখব এবার আমাদের বিও এর মানটা বের করার জন্য এটা অবশ্যই থিটা কোণ অর্থাৎ তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষ এটা লম্ব আমরা এই বাহুটা অর্থাৎ বিও বাহুটা নিব এবং বিডি বাহুটা নিব এই ত্রিভুজ থেকে বিও ডি বা বিডিও এই ত্রিভুজ থেকে আমরা এই দুটো বাহু নিয়ে কাজ করব তাহলে লম্বা এবং ভূমি কার সাথে সম্পর্ক আমরা জানি লম্ব এবং ভূমি ট্যানের সাথে সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি ট্যান বিডিও সমান বিও বাই বিডি বা যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে অবশ্যই আমাদেরকে বা দিয়ে শুরু করতে হবে ট্যান টেন ও এর মান হল তিরিশ ডিগ্রি বি ও এর মানটা আমরা বের করব সুতরাং এটা থাকবে বিডির মান আমরা জানি টেন রুট থ্রি বা টেন টেন তিরিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি সমান বিও বাই টেন রুট থ্রি বা এ পর্যায়ে আমরা দেখতে পারি যে এই যে প্রথম ভগ্ন অংশে যেটা আছে অর্থাৎ বাম পাশে নিচেই রুট থ্রি আছে এবং ডান পাশেও নিচেই রুট থ্রি আছে তাহলে আমরা একবারে করতে পারি এ পাশে রুট থ্রি এ পাশে রুট থ্রি আমরা এটাকে বাদ দিতে পারি তাহলে বাম পাশে থাকছে শুধু অন ডান পাশে থাকছে বি ও বাই টেন আমরা সাইড নোট ব্যবহার করবো যেহেতু হরে রুট থ্রিটাকে বাদ দেওয়া হয়েছে অবশ্যই উভয় পক্ষকে আমরা রুট থ্রি দ্বারা গুণ করবো সাইড নোট এটা আমরা লিখে দিব আমরা যদি এবার আর গ্রহণ করি তাহলে হবে বিশে দশ আমরা বিও এর মানটা পেলাম দশ এবার আমরা ও এ তথা ডিও এর মানটা বের করব ডিও এর মান নির্ণয়ের জন্য আমরা এই বাহু ডিও এবং বিডি বাহুটাও বিবেচনা আনতে পারি অথবা ডিও বাহু এবং বিও বাহুটার নিয়ে আমরা বিবেচনা করতে পারি কারণ আমরা দুটা বাহুর মানি জানি সুতরাং এক্ষেত্রে আমরা ডিও এর সাথে যে কোনো একটা বাহনে কাজ করলেই হবে তো আমাদের যেটা সহজ হয় সেটা নিয়ে করবো আশা করি এখানে বিডি এর তুলনায় যদি আমরা বিও নিয়ে কাজ করি তাহলে সহজে আমরা বের করতে পারবো আমরা জানি আমরা যদি বিও এবং ডিও নিয়ে কাজ করি অর্থাৎ এক্ষেত্রে লম্ব এবং অতিভুজ লম্ব এবং অতিভুজ কার সাথে সম্পর্ক লম্ব এবং অতিভুজ অবশ্যই সাইনের সাথে সম্পর্ক সুতরাং আমরা লিখতে পারি এই সাইন বিডিও সমান বিও বাই ডিও বা ও এই কোণের মান হলো তিরিশ ডিগ্রি সুতরাং এক্ষেত্রে আমরা এর পরিবর্তে তিরিশ ডিগ্রি লিখব বি ও এর মানটা আমরা আগেই বের করে রাখছিলাম বিও ও এর মানটা হলো টেন টেন সুতরাং এক্ষেত্রে আমরা লিখব টেন বাই ডিও এর মানটা আমরা বের করব বিধায় এটাকে আমরা রেখে দিব সাইন তিরিশ ডিগ্রির মান আমরা প্রত্যেকে জানি ওয়ান বাই টু টেন বাই ডিও আমরা যদি আর গুণন করি তাহলে ডিও এর মানটা পেয়ে যাবে অর্থাৎ ডিও এর সাথে যদি অন গুণ করি তাহলে হবে ডিও সমান দশ আর দুই গুণ করলে দশ দুগুণই বিশ অতএব ডিও সমান বিশ এখন যদি আমরা আমরা জানি যে এই যে ডিও এবং এ ও সমান সুতরাং আমরা লিখতে পারি অতএব এ ও সমান বিশ অতএব সম্পূর্ণটা আমরা লিখব সম্পূর্ণটা হল এবি অতএব বি ও যোগ বি ও এর মান হলো বের করেছি আমরা ইতিমধ্যে ও এর মান হলো দশ যোগ এর মান বের করলাম বিশ দশ এবং বিশ যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই তিরিশ হবে তো যেহেতু এটা একটা একক দেয়া ছিল একক সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য যে এখানে বিটিশ মান মিটার সেক্ষেত্রে আমরা এখানে মিটারটা ব্যবহার করতে পারি মিটার অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য তিরিশ মিটার তো এটা আমাদের আজকের গয়ের সমাধান ছিল আজ এই পর্যন্তই বেশি বেশি অনুশীলনের জন্য এ পিডিএফ ফাইলটা তো ডিসক্রিপশন বক্সে থাকছেই চাইলে সেখান থেকে দেখে নেওয়া যেতেই পারে সবার সুস্থত শীর্ষ সাফল্য লাভের শুভকামনা রইল